আজকে আমাদের মণ্ডপের প্রতিমাকে ভাসান দেওয়া হবে। তো তাই যাচ্ছি আমাদের পীরপুকুরে, যেখানে সব ঠাকুর ভাসান দেওয়া হয়, এবং ওখানকার ভিড়টা কতটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 8টা, এখন আমাদের মণ্ডপের প্রতিমাকে বের করা হয়নি, এখনও মণ্ডপেই আছে, তবে বের করার তৈচর চলছে। ঘরে বসেছিলাম তো মনটা একদমই ভালো লাগছিল না, বাইরে বেরিয়ে এখন একটু ভালো লাগছে। তবে আমাদের মণ্ডপের প্রতিমা বেরোয়নি, অন্য প্রতিমা বেরিয়েছে, তাদের সাথে এখন আমি যাচ্ছি পীরপুকুরে। তো পীরপুকুরে আসার সাথে সাথে দেখলাম যে এখনও অবধি কোনো ঠাকুর আসেনি, সব ফাঁকা করে রাখা হয়েছে যাতে লরিগুলো খুব সহজেই আসতে পারে এখানে, আর কারোর কোনো বিপদ না ঘটে তার জন্যই পুলিশ প্রশাসনও এখানে আছে। ঠাকুরটা আসার আগেই আমি চলে এসেছি এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে দশমীর পূজার জন্য, তাই সকলকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি আছি এখন পীরপুকুরে, আমাদের এখানে ভাসান শুরু হয়ে গেছে অলরেডি, কালকে রাতেও হয়েছে আর আজকে একাদশী, আজকেও হচ্ছে। কালকে রাতে আর বেরোইনি, আজকে এসেছি যেহেতু আমাদের পাড়ার ঠাকুরটাকে আজকেই নিয়ে আসা হবে এখানে, তার জন্য আমরা আগে থাকতে এসে লাইন দিয়ে বসে আছি, নাহলে তো দেখতে পারবো না, প্রচুর ভিড় হয়ে যায়। করবি এটা, এটা কি ধরনের স্টাইল তুলে হয়ে গেছিস? আর একটু লাফালাফি কর, দেখবি আরো ভালো হবে, খামবি না, বুঝছিস? আর একটু লাফালাফি কর। পীরপুকুরে অনেক ঠাকুরই ভাসান হয়, তাই ঠাকুরগুলোকে আগে থাকতে দড়ি বেঁধে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে অন্য ঠাকুরও ভাসান নিতে সুবিধা হয়। এই দেখো ঠাকুরগুলোর এই অবস্থা, জল থেকে তোলার পরে পুরো গলে গলে গেছে মাটিগুলো। যারা ঠাকুর তৈরি করে এখন তারাই এই কাঠামোগুলো নিয়ে চলে যাবে। আমাদের মণ্ডপের ঠাকুর ভাসান দেখতে গেলাম, কিন্তু আমাদের মণ্ডপের ঠাকুর বাদ দিয়ে বাকি দু তিনটে ঠাকুরের ভাসান দেখেই নিলাম। তো যাই হোক, আমাদের মণ্ডপের ঠাকুর এখনও বেরোয়নি, এখন রাত্রির 10টা বাজে, এখনও বেরোয়নি, তাই বাড়ি চলে আসলাম, কারণ বাবুকে খাওয়াতে হতো এবং রান্নাও করতে হতো, যেহেতু রান্না করে যায়নি। তবে রান্না বলতে সেরকম কিছু নেই, সকালের রান্না অলরেডি আছে, শুধু রুটিটাই করতে হবে। তো খাওয়ার টাইম তো হয়েই এসছে, বাকিরা সব খাবে, তাই জন্যে বাবুকে অলরেডি আমি খাইয়ে দিয়েছি, দিয়ে এবার এখন রুটি করব, তারপরে আমরা সবাই খাবো। তাই আমাদের মণ্ডপের ভাসানটা দেখা হলো না। সত্যি তো বোধহয় দশমী আসলেই না মনটা কেমন খারাপ হয়ে যায়, তাই না বলো? আর যখন আমাদের যখন বিয়ে হয়নি আইবুড়ো ছিলাম, তখন যখন মায়েরা যখন সিঁদুর খেলা খেলতো, তখন খালি মনে হতো কবে আমরা সিঁদুর খেলা খেলবো, আমাদেরকেও কেউ এসে সিঁদুর লাগাবে গালে কপালে, এরকম খুব মনে হতো, বা আমরা কবে মাকে সিঁদুর পরাবো। তো আজকে সত্যি আমি সেই দিনটা পেয়েছি, তাই মাকেও সেই সিঁদুর নিয়ে খেলা বা মাকে বরণ করা, সিঁদুর মাখানো, সেই দিনটা আমি পেয়েছি, আমার লাইফে এসেছে। আর মায়ের কাছে আমার এটাই চাওয়া আশীর্বাদ, যেন আমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে, যেন কোনো দিনও ক্ষয় না হয়, যেন এইভাবেই মাকে বরণ করতে পারি, সিঁদুর খেলতে পারি সারাটা জীবন, সারাটা বছর, যতদিন আমার জীবন আছে। আমি এই কামনাই করি মায়ের কাছ থেকে। মাকে বিদায় জানানোর সময় আমি এই আশাই করেছিলাম, এটাই চেয়েছিলাম, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোর 5টা দিনের মধ্যে 3টে দিন তো গোলেমালে কীভাবে কেটেই গেল, তো তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখন আমি যাচ্ছি রুটি করতে। কার কার বাড়িতে এরকম খাটের ওপর সবসময় খেলনা বসানো থাকে কমেন্টে জানিও। আমি তো খালি নামাই, 10 মিনিট পর এসে দেখি আবারও এটা খাটের ওপরে উঠে পড়েছে বা চারিদিকে ছড়ানো আছে পুরো বিছানার মধ্যে। এটা কার কার সাথে ঘটে অবশ্যই কিন্তু জানিও। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই কারণে, তো ভাবছি এবার এটাকে বিক্রি করে দেবো কাওয়ারিওয়ালার কাছে। সব তো এমনি ভাঙা ভাঙা খেলনা, কোনো একটাও গোটা রাখেনি,
আর যখন দিয়ে দেবো তখন আবার এগুলোই খুঁজবে কোথায় গেল কোথায় গেল করে। কিন্তু আমি সত্যিই বলছি আর পাচ্ছি না, এবার এটাকে বিক্রি করতেই হবে। আটাটা মেখে রেখে গিয়েছিলাম বলে তাও অনেকটাই সুবিধা হলো যে তাড়াতাড়ি করে রুটিগুলো এখন করে সবাইকে দিতে পারবো, সবারই খিদে পেয়ে গেছে। আমরা বেশিরভাগ সময় 9:30টার মধ্যেই খেয়ে নিই, আর আজকে 10:30টা প্রায় বাজতে যায়। কত বছরের অভিজ্ঞতা বল? 8 বছর। বিয়ের আগে কিছু করতাম না, কত রুটিটা মাকে দিলে অবশ্যই হেল্প করতাম, যার জন্য রুটিওয়ালাটা ভালোই হয় না। রুটি লুচিওয়ালা দুটোই তোর ভালো হয়, যেটা ভালো সেটা প্রশংসা করতেই হবে। থ্যাংক ইউ। না না, আমার রান্না ভালো যখন তোরা স্বীকার করিস যে বৌদি ভাইয়ের রান্না ভালো, দিদি ভাইয়ের রান্না ভালো, তো অবভিয়াসলি যেরকম ভাগ করাই আছে, আমার রুটি আর দিদি ভাইয়ের তরকারি। হ্যাঁ, তো যার যেটা গুণ সেটা বলতেই হবে, না হলে এতদিন এই এত বছর যে তুই বললি 8 বছরের এক্সপিরিয়েন্স, সেরকম 8 বছরের আমাদের একসঙ্গে থাকা তো এটা পসিবলই হয়েছে এই কারণে যে আমরা একে অপরের গুণ ধরি, দোষ নয়। একদমই নাই, হ্যাঁ দোস্ত দুজনেরই হয় বা তিনজনেরই হয়, বাড়িতে থাকলে কেউ তো আর মানে হাতের পাঁচটা আঙুল তো সমান না, সবারই ভুল হবে, সবারই কারোর বেশি কারোর একটু কম। কিন্তু আমাদের বাড়ির নিয়ম যে একটা একটা করে রুটি করতে হবে, তার জন্য অনেকটাই টাইম লেগে যাবে রুটিগুলো করতে। সব থেকে বড় কথা এই যে হাওয়াটা বেরোয় না যখন। চলো আমরা রান্না করি। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আবার ব্লগটা শুরু করলাম। আর আমাদের লজ্জাবতী গাছের ফুলগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। লজ্জাবতী ফুল গাছে টাচ করলে কি সুন্দর পাতাগুলো লজ্জা পেয়ে মুড়ে যায়, তাই না? দেখতে কিন্তু দারুণ লাগে, এই দেখো কি দারুণ লাগলো দেখতে দেখতে। আজকে দ্বাদশী হয়ে গেল আর আমাদের মণ্ডপের যে ঢাকিরা ছিল তারা আজকে এসেছেন বাড়িতে কিছু প্রণামী নিতে, তো মা এখন তাদেরকে প্রণামী দিচ্ছে, ভুজি দিচ্ছে। ঢাকিরা এসেছে আর আমার ছেলেকে বলছি একটু নাচ করো, ও লজ্জা পেয়ে লুকিয়েই গেল, অন্য সময় হলে কিন্তু ও ডান্স করে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে জানাই টাটা।